বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। Techno International Batanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত জেমস হসপিটাল ও বিবিআইটি কলেজের কর্ণধার শ্রী জগন্নাথ গুপ্তার উদ্যোগে 101টি গণবিবাহ দেওয়ার উদ্যোগ নিলেন জেমস হসপিটালের কর্ণধার জগন্নাথ গুপ্তা। তিনি মনে করেন আজকের দিনে যে সমস্ত সাধারণ মানুষের অর্থের অভাবে বিবাহের সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে চান জগন্নাথ গুপ্তা। তিনি বলেন 30টি মেয়ে গণবিবাহ করতে চান, পাশে চান সমস্ত ধর্মের মানুষদের। যদিও ফেব্রুয়ারি মাসের ইচ্ছা ছিল গণবিবাহের, তা বিশেষ কারণে তিনি তা পারেননি করতে, এমনটাই ইচ্ছা প্রকাশ করলেন জগন্নাথ গুপ্তা। তবে 15 বছর আগে তিনি এক গণবিবাহ দেখেন উত্তরপ্রদেশের একটি গ্রামে। সেখান থেকেই নিজে স্থির করেন তিনিও একটি গণবিবাহের আয়োজন করবেন, তা বেশ কিছুদিন ধরেই চিন্তা ভাবনা করছিলেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ করলেন তিনি মনে করেন দেশে এখনও এমন কিছু মানুষ রয়েছেন যারা এই গণবিবাহকে একটি উচ্চস্তরে চোখ দেখবেন বলে মনে করেন। হবে মেয়ে ছেলেরা জোড়া যেটা আসবে আমি বিয়ে দেবো, গরিব হোক আমির হোক, সেটা কি একদিনই, একদিনই একসঙ্গে হবে? এটা কিন্তু চারটে ধর্ম নিয়ে বিয়ে হচ্ছে, চারটে ধর্ম। করোনা কোভিডের ডিস্টেন্স মেনটেন হবে, ভ্যাকসিন তো তার মধ্যে অনেক থাকে, 70% শেষ হয়ে যাবে, কমে গেছে। আমাদের পশ্চিমবঙ্গে তো এমনি খুব কম আছে, ইন্ডিয়ার মধ্যে কি ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে রেশিও আমাদের কম, বুঝাই যাচ্ছে না আমাদের এখানে করোনা আছে। শনিবার বিকালে বারুইপুর থেকে ডায়মন্ড হারবার বেড়াতে আসেন দুই বন্ধু। অভিযোগ মদ্যপ অবস্থায় তারা ডায়মন্ড হারবার জেটি ঘাটের কাছে সন্ধ্যাবেলা স্নান করতে নামেন। স্থানীয় মানুষদের বারণ করা সত্ত্বেও তারা মানেনি। এরপর অক্ষয় তম্বে নামে ওই যুবক নদীতে তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরে ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার পুলিশ, কিন্তু অন্ধকার নেমে যাওয়াতে আর নদীতে তল্লাশি করা সম্ভব হয়নি। ডায়মন্ড হারবার থানার তরফ থেকে এই তল্লাশি অভিযানের জন্য NTRFকে তলব করা হয়। আজ সকাল থেকে ডায়মন্ড হারবার হুগলি নদীতে স্পিডবোট নিয়ে তল্লাশি চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের জওয়ানরা, কিন্তু এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্রের খবর, অক্ষয় তম্বে নামে 40 বছরের ওই যুবক মহারাষ্ট্র থেকে গত শুক্রবার তার বন্ধুর বাড়িতে বারুইপুরে বেড়াতে আসেন। সেখান থেকেই তারা দুজন ডায়মন্ড হারবার এসেছিলেন। ঘটনার তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এইখানে ওই দুজনে এসে এখানে বসে চান করতে নেমেছিল, বুড়ো বলছে না চান করতে হবে না, আর ও তবু শুনবে না, বলে না আমি একটু করি বলে ওখানে বসে বসে করছিল, করতে করতে আস্তে আস্তে ওই দূরের দিকে আস্তে আস্তে চলে যায়, যে আস্তে আস্তে টানের দিকে ও হাত তুলে ওই দূরের দিকে যায়। দূরের দিকে যেতে যেতে এবারে কথা বলা বন্ধ হয়ে গেছে, ডাকেনি, ও শুধু হাত নাড়া যাচ্ছে, আর বুড়ো শুধু ডাকতেছে এই চলে আয় চলে আয় চলে আয়, গ্যালারিতে ডাকতেছে, কিন্তু উনি আসেনি। এবার আস্তে আস্তে উনি ডুবে গেছে, তারপরে উনি বসে আছে ট্রেন চলে যায় উঠে যায়, কিন্তু উনি ওঠেনি, তারপরে ডুবে চলে গেছে। ওরা কি এখানে ওই লোকটা কি স্নান করতে নেমেছিল? হ্যাঁ, ও স্নান করতে নেমেছিল, বুড়ো না বলেছে, কিন্তু উনি শোনেন ওই ছেলেটা, হ্যাঁ হালকা একটু ড্রিঙ্ক করেছিল, ড্রিঙ্ক করেছিল, হ্যাঁ হালকা একটু ড্রিঙ্ক করেছিল। কোথা থেকে এসছে কিছু জানতে পেরেছে? ওরা বলেছিল বলো বারুইপুর থেকে ওরা ঘুরতে এসেছিল, আর ছেলেটার বাড়ি হচ্ছে ওই বোম্বের ওই সাইডে, আচ্ছা ওখান থেকে এসে। আর এবার বেসুরো কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরপিতা সুদীপ পল্লে টুইট করে দলের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। প্রকাশ্যে না বললেও তার দলের মধ্যে গুরুত্ব নেই সেটাই বোঝাতে চেয়েছেন টুইটারের মাধ্যমে। হুমকি সুরে তিনি জানান যে পরে দোষ দিও না, তার মানে কি তিনি বিজেপিতে যাচ্ছেন জল্পনা তুঙ্গে? এক সময় তিনি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন, তাই কি আবার সেই ঘনিষ্ঠতা আরও বেশি গভীর হয়েছে উঠছে প্রশ্ন। রাজীব ব্যানার্জি, বৈশালী ডালমিয়া সহ বিভিন্ন নেতার পর এবার বেসুরো কলকাতা পুরসভার 124 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সুদীপ পল্লে।
বিহারের 122 নম্বর ওয়ার্ডের বীরেন রায় রোড মদন মোহন তলায় প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল দুয়ারি সরকার প্রকল্পের কর্মসূচি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী ও 122 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সোমা চক্রবর্তী। সোমা চক্রবর্তী জানালেন, সাধারণ মানুষ রাজ্য সরকারের প্রকল্প নিয়ে যথেষ্ট আশাবাদী বলে মনে করেছেন তিনি। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সবই জনবিরোধী নীতি গ্রহণ করছে। তারই একটা হচ্ছে কৃষি বিল। কৃষি বিলে যেটা একমাত্র কর্পোরেট সংস্থার বাইরে ছিল সেটাও কর্পোরেট সংস্থার মধ্যে করার চেষ্টা করছে। ইভেন শ্রমিক সমবিলটা সেটাও শ্রমিক বিরোধী বিল করছে। এই দলটা ভারতবর্ষকে চরম দুর্বিষহর অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। এরা মানুষকে মানুষ বলে গণ্য করছে না। গরিব খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার অধিকার থাকবে না, সমস্ত জিনিস এরা কর্পোরেটার সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আব্বাস সিদ্দিকী একুশে গাড়ি নতুন দল ঘোষণা করছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? আব্বাস সিদ্দিকী কী কী দল করছে তার জন্য আমরা চিন্তিত। দুয়ারে সরকার প্রকল্প মানুষের মনে যে ছাপ ফেলেছে, এই বিষয়ে কথা আমরা আশাবাদী? দুয়ারে সরকার প্রকল্পে যে কাজ চলছে আশাবাদী, যে দেখছেন আমাদের যারা বিরোধিতা করছে তারা চলে যাক, যেদিন চলে যাবে যে ওয়ার্ডে যে লোক চলে যাবে সেই ওয়ার্ডে আমি মিছিল করবো। 2-3 হাজার লোক না করতে হয় রাজনীতি ছেড়ে। ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার রাজ্য সভাপতি নিযুক্ত হওয়ার পর প্রথম হাওড়া জেলা গ্রামীণ বিজেপি কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হল ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মাননীয় শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়কে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি মাননীয় রাজকমল পাঠক, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, গ্রামীণ জেলা সভাপতি মাননীয় প্রত্যুষ মণ্ডল, ওবিসি মোর্চা জেলা সভাপতি মাননীয় শ্রী সমীর দে, ওবিসির মোর্চা জেলা সম্পাদক মাননীয় শ্রী কালীপদ মাখাল সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। ওবিসি মোর্চার পক্ষ থেকে আজকে যে এখানে সভার আয়োজন করা হয়েছিল, সাংগঠনিকভাবে আমরা আজকে বিভিন্ন মণ্ডল সভাপতিদের এবং জেলা কমিটি নিয়ে বসেছি। সাংগঠনিক অবস্থা ভালো আছে এবং আরও শক্তিশালী করবার জন্য সকলকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই মাসের মধ্যে আমাদের সাংগঠনিকভাবে সমস্ত মণ্ডলকে শক্তিশালী করে 2021 নির্বাচনে ওবিসি মোর্চার মাধ্যমে হাওড়ার গ্রামীণ জেলায় যে 8টি বিধানসভা আছে সেই বিধানসভাতে নির্বাচনে ওবিসি মোর্চার একটি বড় ভূমিকা থাকবে। সেই ভূমিকা যাতে আমাদের কার্যকর্তা সঠিকভাবে পালন করে তারই নির্দেশ আজকে আমাদের এই সম্মেলনে দেওয়া হয়েছে। কালা কৃষিবিল, সরকারি সম্পত্তি বিক্রয়, পেট্রোল ও গ্যাসের দাম বৃদ্ধি ও বিজেপি সন্ত্রাসের বিরুদ্ধে মহামিছিল। আজ এই মিছিলটি বেহালা 116 নম্বর ওয়ার্ডের ভাটিকানা মোড় থেকে শুরু হয়ে শেষ হয় বেহালা 14 নম্বরে। এই মিছিলে উপস্থিত ছিলেন তারক সিং ও 123 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সুদীপ পল্লে। দিল্লির বুকে তারা এই ঠান্ডার মধ্যে আন্দোলন করছে কৃষি বিল প্রত্যাহার করার জন্য। আমাদের দল সেটাকে সমর্থন করে। একদিকে 67টা লোক এখন পর্যন্ত মারা গেছে আর এখানে এসে নাটক করে কৃষকের বাড়ি খাবার খাচ্ছে। বাইরে থেকে লোক নিয়ে এসে একটা রাক্ষসের মতন চেহারা সে মিছিল করছে, বলছে দেখে নেবে। তো এই যাদের দেখা দেখি না করতে পারে আমরা সংঘবদ্ধ হচ্ছি, আমরা কাউকে দেখবো না, আমাদের দেখালে চুরমার করে দেবো একদম। কোনো তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা ও কেন্দ্রীয় কৃষিনীতির প্রতিবাদে মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের অভিনব মিছিল। আজ গোসাবা বিধানসভার মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ মৎস্যজীবী ও কৃষক পরিবার কেন্দ্রীয় কৃষিনীতির প্রতিবাদে এই মৎস্যজীবী কৃষক পরিবার লাঙল ও ট্রাক্টর নিয়ে এক অভিনব মিছিল করল। এই মিছিলে মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের বড় কাছারি মন্দির থেকে নীলকণ্ঠ মোড় পর্যন্ত দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা এই মিছিল হয়। এই মিছিলে মহিলাদের চোখে পড়ার মতো ভিড় ছিল। গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর ও মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর সর্দার নেতৃত্বে এই মিছিলটি সংগঠিত হয়। বঙ্গধ্বনি যে মন্ত্রিসভা দিদি করতে চেয়ে বলেছিল প্রতিটা ব্লকে আমরা অঞ্চলে করছি, সেই সঙ্গে কৃষি অঞ্চল এটা মসজিদবাড়ির অঞ্চল
সেই সঙ্গে আমরা কৃষি বিলের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা। আমাদের টোটাল আমাদের মজিদবাড়ির ভোটার আছে 13-14 হাজার, সেই জায়গাটা আমাদের প্রায় 12-13 হাজার মানে ভোটার উপস্থিত এখানে হয়েছি। সবাই ছেলে মেয়ে মানে মা বোন কেউ বাদ নেই এই কৃষি বিলের প্রতিবাদে আমরা সবাই সামিল হয়েছি। বিশ্বভারতীকে কেন্দ্র করে ফের বিতর্ক, এবার বিশ্বভারতীর ঐতিহ্য উপাসনাগৃহের সামনে পড়ল বিজেপির দলীয় পতাকা। কয়েকদিন আগে বিশ্বভারতীতে তৃণমূলের ঘাসফুলের পতাকা উঠতে দেখা গিয়েছিল, সেবার মাইক বক্স বাজি উপাসনাগৃহ থেকে কালিসায়ের মোড় পর্যন্ত রাস্তার উদ্বোধন করেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর এবার উপাসনাগৃহের সামনে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে গেরুয়া শিবিরের পদ্ম পতাকা। শুধু তাই নয়, পতাকা লাগানোর সঙ্গে সঙ্গে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সমর্থনে পড়েছে পোস্টারও। পোস্টারে লেখা, আমরা অনুপম হাজরা ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পাশে আছি। ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও ফিরিয়ে আনার জন্য যুব তৃণমূলের উদ্যোগে বারাসাত শহরে বাইক র্যালি। তৃতীয়বারের জন্য আবারও মুখ্যমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনতে এই প্রচার। মিছিলে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সাফল্য তুলে ধরা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো প্রতিদিনই একাধিক কর্মসূচি পালন করে চলেছে জেলা নেতৃত্ব। এই বাইক র্যালিতে নেতৃত্বে বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখার্জি, নারায়ণ গোস্বামী সহ বারাসাত শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস মিত্র সহ স্থানীয় নেতৃত্ব ছিলেন। এখানে বারাসাত শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে একটা বাইক র্যালির, বারাসাত শহর জুড়ে বাইক র্যালির ব্যবস্থা করা হয়েছে। কারণ একটাই, আমাদের রাজ্য পার্টির নির্দেশে 9 এবং 10 জানুয়ারি মাসের এই দুটো দিন আমাদের বিজেপির যে কুৎসা, বিজেপির যে অপপ্রচার, বহিরাগত দিয়ে পশ্চিমবাংলার ওপরে যে বর্গী আক্রমণ, বর্গী হানা, তার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে আজকের বারাসাত শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকের বাইক মিছিল। এই বাইক মিছিল কত হাজারে গিয়ে শেষ হবে এটা বলা কারোর পক্ষে সম্ভব নয়। বারাসাতের কোথাও কোথাও বিজেপির নেতৃত্বরা ছিলেন, তারা অশান্তি তৈরি করবার চেষ্টা করছেন। আজকের বাংলার মানুষের শান্তির জন্য এবং বারাসাত মানুষের শান্তির জন্য আমরা এই বাইক র্যালিটা করছি। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং AICTE রেকগনাইজড অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড MBA ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক প্রোগ্রাম। পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ IIT খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম IIM, IIT, NIT, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres ক্যাম্পাস উইথ হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফেসিলিটি, লাইব্রেরি, বুক ব্যাংক ফেসিলিটি, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়াইফাই ক্যাম্পাস, স্পোর্টস কমপ্লেক্স, জিমনাশিয়াম অ্যান্ড সুইমিং পুল, স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 companies ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট। ফর ডিটেল ভিজিট BBIT। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও DGP-র যে কোনো কাজ করা হয় প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।